আমাদের প্রতিনিধি হয়ে 5 বছরের জন্য যারা সংসদে যান তাদের আয় ব্যয়ের হিসাব সাধারণ মানুষের জানার একমাত্র পথ হলো নির্বাচনের আগে তাদের দেয়া হলফনামা। এই হলফনামার মাধ্যমে জানা যায় তাদের বছরে আয় কত কিংবা তাদের সম্পদ কত। মাগুরা এক আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিবাল হাসান তার পেশার ঘরে লিখেছেন কেবলমাত্র ক্রিকেটের কথা, আবার ব্যাংক ঋণ দেখিয়েছেন 30 কোটি টাকারও বেশি। নির্বাচনী হলফনামায় বছরে 5.5 কোটি টাকা আয় দেখিয়েছেন সাকিব। বার্ষিক এ আয়ের মধ্যে 5.32 কোটি টাকাই ক্রিকেট থেকে আসে বলে হলফনামায় উল্লেখ করা হয়। অস্থাবর সম্পদ হিসেবে সাকিব ব্যাংকে জমা দেখিয়েছেন 11.56 কোটি টাকা। এছাড়া $24,261 বৈদেশিক মুদ্রা থাকার তথ্য দিয়েছেন সাকিব। হলফনামায় বলা হয়েছে শেয়ার বাজারে সাকিবের 43.63 কোটি টাকা বিনিয়োগ আছে। স্বর্ণ আছে 25 ভরি। তিনি আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী দেখিয়েছেন 13 লাখ টাকার। শিক্ষাগত যোগ্যতায় সাকিব জানিয়েছেন তিনি বিবিএ পাশ করেছেন। তার পেশা হিসেবে উল্লেখ করেছেন ক্রিকেটকে। ব্যবসা থেকে রাজনীতিতে আসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের সম্পদ 2 কোটি থেকে বেড়ে 89 কোটি টাকা হয়েছে। রাজশাহী 6 আসনে আওয়ামী লীগের এই এমপির 2008 সালে অস্থাবর সম্পদ ছিল 2.32 কোটি টাকা মূল্যের এবং তার মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ ছিল 69 কোটি টাকারও বেশি। 2024 সংসদ নির্বাচনে দেওয়া হলফনামায় শাহরিয়ার আলম নিজের প্রতিষ্ঠানের কোনো ঋণের কথা উল্লেখ করেননি, তবে 89 কোটি টাকার অস্থাবর সম্পদ উল্লেখ করেছেন। হলফনামা বলছে 2008 সালে প্রতিমন্ত্রীর কোনো স্থাবর সম্পদ ছিল না। এখন তার 17 একরের কিছু বেশি কৃষি ও অকৃষি জমি রয়েছে। রাজধানী গুলশানে 2টি অ্যাপার্টমেন্টের মালিক তিনি। রাজশাহীতে 4তলা একটি ভবনও নির্মাণ করেছেন তিনি। প্রতিমন্ত্রী 2014 সালে 31 কোটি ও 2018 সালে 65 কোটি টাকার অস্থাবর সম্পদ দেখিয়েছেন, যা এখন 89 কোটি টাকা ছাড়িয়েছে। তার নগদ ও ব্যাংকে টাকা আছে 21.45 কোটি। বিভিন্ন কোম্পানিতে শেয়ারের মাধ্যমে বিনিয়োগ দেখিয়েছেন 66.41 কোটি টাকা। যদিও হলফনামায় দেয়া তাদের আয় ব্যয়ের হিসেবের সঙ্গে বাস্তবের অধিকাংশ ক্ষেত্রেই অনেক পার্থক্য থাকে, তবে এই হলফনামার মাধ্যমে কিছুটা হলেও তাদের আয় ব্যয়ের ধারণা করা যায়। নড়াইল 2 আসনের আওয়ামী লীগ থেকে আবারও মনোনয়ন পাওয়া জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার 2018 সালের তুলনায় বার্ষিক আয় কমেছে 1 কোটি টাকারও বেশি। এবারে হলফনামা অনুযায়ী বর্তমানে তার বার্ষিক আয় 88,54,000 টাকা। 5 বছর আগে যা ছিল 1,99,18,000 টাকা। 5 বছরে মাশরাফির আয় কমলেও সম্পদ বেড়েছে মাত্র 28 লাখ টাকার। সম্পত্তির বিবরণীতে তিনি জানান তার মোট 9,42,69,000 টাকার সম্পত্তি রয়েছে। 5 বছর আগে ছিল মোট 9,14,59,000 টাকার। স্থাবর সম্পত্তি হিসেবে মাশরাফির 2,800 বর্গফুটের ফ্ল্যাট রয়েছে যার মূল্য 1,08,00,000 টাকা। পূর্বাচলে তার একটি প্লট রয়েছে যার মূল্য 8,24,000 টাকা। 47,50,000 টাকা মূল্যের 6তলা একটি বাড়িও রয়েছে তার। এছাড়া নিজ দামে কৃষি জমি রয়েছে 3.61 একরের যার মূল্য 37,00,000 টাকা। এছাড়া তিনি সিটি ব্যাংকে 89,07,775 টাকার ঋণী আছেন বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন। তবে একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের উচিত তাদের জনপ্রতিনিধিদের আয় ব্যয়ের তথ্য জানা এবং ভোটের দিন সচেতনভাবে যোগ্য ব্যক্তিকে ভোট দেয়া। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বছরে আয় 8 কোটি টাকা। গত 15 বছরে 63.45 কোটি টাকার অস্থাবর সম্পদ বেড়েছে মানিকগঞ্জ 3 আসনের এ সংসদ সদস্য জাহিদ মালিকের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় দেখা গেছে স্বাস্থ্যমন্ত্রীর বাৎসরিক আয় বর্তমানে 8,29,00,000 টাকা, যা 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় ছিল মাত্র 71,34,000 টাকা। বেড়েছে অস্থাবর সম্পদও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় নগদ 64,11,000 টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জমা 15,57,00,000, বন্ড ও ঋণপত্র, কোম্পানির শেয়ার ও ব্যবসার মূলধন 49,47,00,000 টাকা, যানবাহন বাবদ 2,24,00,000 টাকা, অন্যান্য 1,63,00,000 টাকা সহ তার অস্থাবর সম্পদের মোট আর্থিক মূল্য 70,33,66,661 টাকা, যা 2008 সালে নির্বাচনের হলফনামায় তথ্য অনুযায়ী ছিল মাত্র 6,78,53,000 টাকা। এই হিসেবে গত 15 বছরে স্বাস্থ্যমন্ত্রীর অস্থাবর সম্পদের আর্থিক মূল্য বেড়েছে 63,55,00,000 টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার কাছে নগদ 2,886 টাকা আছে বলে উল্লেখ করেছেন। সাবেক শিক্ষামন্ত্রী সিলেট 6 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের গেল 5 বছরে আয় বেড়েছে 3 গুণেরও বেশি, তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নুরুল ইসলাম নাহিদের জমা আছে 1,45,44,000 টাকা, গাড়ি আছে 61,00,000 টাকার, স্বর্ণ আছে 75,000 টাকার এবং আসবাবপত্র আছে 45,000 টাকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নাহিদ যে হলফনামা দিয়েছেন তাতে বর্তমান বার্ষিক আয় 50,30,000 টাকা দেখিয়েছেন। এর মধ্যে 3,73,720 টাকা কৃষিখাত থেকে, 2,70,000 টাকা বাসা
বাসা ভাড়া থেকে 30 লাখ টাকা শেয়ার থেকে 6,60,000 টাকা চাকরি সম্মানী ভাতা এবং বাকি টাকা অন্যান্য খাত থেকে এসেছে। বর্তমানে নিজের নামে 1,20,000 টাকার কৃষি জমি, 5 লাখ টাকার একটি ঘর, 21,08,000 টাকা মূল্যের একটি অ্যাপার্টমেন্ট রয়েছে সাবেক শিক্ষামন্ত্রীর। নির্বাচনের আগে হলফনামায় দেওয়া আয় ব্যয়ের তথ্য সম্পর্কে কারো কোনো দ্বিমত থাকলে অবশ্যই তা নির্বাচন কমিশনে চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে। সম্ভাব্য কোনো এমপির তথ্য সম্পর্কে আপনাদের জানার আগ্রহ থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে পরবর্তী পর্বে তার সম্পর্কে কিংবা তার আয় ব্যয় সম্পর্কে বিস্তারিত জানানো হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন সবসময়।